দর্শক দেখতেছেন, এটা একরকম ফুল। গ্রামে যারা সাধারণত থাকে তারা বুঝবেন আসলে এই ফুল কিসের ফুল, আসলে এই ফুলের নাম কি আদত, বা এই কোন গাছের ফুল। মূলত হচ্ছে সাধারণত যারা আমরা গ্রামে থাকি তারা জানে আসলে এই ফুল কোন গাছের মধ্যে আসে। আর সেকেন্ড বিষয় হচ্ছে, আছে এখন গ্রামে, তো গ্রামের মধ্যে এই ফুলগুলো দেখে অনেক আগের স্মৃতি মনে করতো। আগে আমরা কী করতাম, এই ফুলগুলো ছিঁড়ে ওখানে মাঝখানের যে অংশটা আছে ওটা দিয়ে আমরা একটু কী বলে এটাকে, মিষ্টি জাতীয় মধু জাতীয় একটা জিনিস আছে যেটা আমরা খুব খেতাম। আর এই ফুলটা যদি নদীতে ছাড়া বা ফুকুরে ছাড়া হয় তখন এটা ঘুরতো, একরকম একটা ফুল। তো দেখে খুবই ভালো লাগলো আসলে। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে এরকম অনেকগুলো গাছ আছে যেগুলো গ্রাম টাউনে থাকে তারা অনেকে চিনবে না। আমরা সাধারণত আমরা যারা গ্রামে পরিচয় এসেছি, যারা গ্রামে থাকি তারা অবশ্যই চিনবে। তো অসাধারণ লাগতেছে ফুলটা আমার আসলে। এর পাশে একটা আরেকটা গাছ আছে, এই ফুলটা, এটা খুব কাছাকাছি অনেকে চিনবেন, চিটিঙ্গি ভাষা বলে বাতাস গাছ। সো দেখতে অসাধারণ লাগতেছে অবশ্যই। সো এর পাশাপাশি এখানে অবশ্যই অনেকগুলো ঝাড় আছে যে যার মধ্যে এই ফুলটা ফুটলো। এই ফুলের আসলে মূলত আমরা নিজেরা জানি না, বাট এই যে গাছটা আসলে কথা বললাম, এই গাছটা মূলত হচ্ছে এই গাছের এই ফুল যেটা আসলো, ফুল কোনো কাজে আসে না, এই ফুলগুলো মরে একটা এক জাতীয় একটা বিচি সৃষ্টি হয়, যে বিচিগুলো সময় ঝরে ওইটা আবার জন্ম হয়। সো এখন বিষয়টা হচ্ছে এই গাছ দিয়ে কি হয় বা এই গাছ কি করে। এই গাছটা মূলত যারা শীতল পাটিতে শুই, মানে সাধারণত আমরা যারা টাউনে বা সিটিতে থাকি তারা কি করে এই গাছটা চিনি না। এই গাছ যেটা আছে, গাছটা অংশটা আমি একটু দেখাতে চাই আপনাদেরকে। এই গাছের অংশটা হচ্ছে এইরকম। এই গাছটা মূলত হয় হচ্ছে যখন এই গাছগুলো খুব বাতি হয় বা খুব শক্ত হয় তখন কেটে নেওয়া হয়। কেটে এগুলা মেয়েরা, গ্রামের মেয়েরা যারা হয় তারা সবাই শীতল পাটি বুনন করে। এই শীতল পাটিটা আসলে গরমের দিনে আমরা অনেকে ছাটা বলি, ছাটার মতোই, বাট এটা শীতল পাটি। এই পাটির মধ্যে অনেক ঘুমালে ঘুমটা খুব মজার হয়। এই গরমকালে শীতল পাটির মজাটা কিন্তু আলাদা, একদম খুবই অসহ্যনীয়, খুবই ভালো লাগলে এই পাটি দ্বারা হয় আসলে। তো যারা অবশ্যই জানেন না তাদের জন্য এই ফুলটা আসলে দেওয়া, মূলত অন্য কোনো কারণ না। আর বিশেষত হচ্ছে এটা অনেক বড় হয়, অবশ্যই আপনারা দেখতেছেন যে অনেক উপরে কিছু ফুল দেখা যাচ্ছে, আমি অবশ্যই নিচে আসি। সো এই গাছের ফল দিচ্ছে অনেক বড় বড়, আমার মাথার উপর দিয়ে বই একদম উপর চলে গেছে। গ্রামে কি পুকুরের পাশে কিংবা কোনো ঝুপঝাড়ে এই গাছটা উঠে এবং অনেকে এটা রোপণ করে। কারণগুলো হচ্ছে এটা সাধারণত কেটে অনেকে বিক্রি করে। সো আমাদের এখানে এই প্রচলনটা এখনও আছে। দেখছেন অনেকগুলো ফুল দেখা যাচ্ছে পাতার, যদি একটু নজর দেখেন তাহলে খুবই সুন্দর লাগবে পাতাটা। আমি অবশ্যই অনেকবার এই পাতার ইয়াতে ছিলাম, গ্রামে ঘুমাতাম এই পাটির উপর দিয়ে। তখন তো আর ব্যাট কিংবা নিচের ব্যাট অংশটা রাখতো না, এই পাটির মধ্যে বালিশ রেখে অনেকে অনেকবার অনেক দিন বা ঘুমাইছি গ্রামে থাকা অবস্থায়। এখন তো স্মৃতিতাকে বিদায়, এই জিনিসগুলো আসলে হারিয়ে গেছে। তবে গ্রামের মধ্যে এখনও বিয়ে সাজিতে জিনিসগুলো দেওয়া হয় বা পাটি বানানো হয় বা অনেকে পাটি বানায়। একটা পাটি বানাতে আসলে অনেকদিন সময় লাগে। সো এখন বলা যায় এই পাটিটা আসলে অসাধারণ, এই ফুলটা। আর একটু যদি দেখাই পাশাপাশি, আপনারা দেখতেছেন এখানে পাশে হালদা, হালদার পাশে এই মূলত গাছটা। আমি যদি একটু অন্যভাবে দেখাই, এসে হচ্ছে আমাদের হালদা, এই যে হালদা দেখা যাচ্ছে পানি সম্পূর্ণ ভরা জোয়ার। এর পাশে যদি একটু দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে, এটা হচ্ছে শিমুল তোলা, যেটা মূলত বালিশ আমরা ঘুমাই শিমুল গাছের। এই শিমুলের পাশের মানে ওই ঝুবের পাশে শিমুল বাড়ি, এর পাশে হচ্ছে আমাদের চট্টগ্রামের হালদা নদী। এই হালদাতে মূলত মা মাছের বিচরণ। এটা হচ্ছে অবশ্যই একটা হিজল গাছ, হিজল গাছের ফুল অনেকে দেখি। যদি পসিবল হয় আমি একটা হিজল গাছের ফুল দেখাবো আপনাদেরকে,
বাট এখন আশেপাশে যদি হিজল গাছ আসছে বা তখন ফুল ফুটে নেই এটাতে, এই জন্য এটা দেখানো যাচ্ছে না। এর পাশে রয়েছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্য হালদা নদী। এই হালদার পাড়ে মূলত আমাদের বসবাস, কারণগুলো হচ্ছে আমরা হালদার পাড়ের ছেলে বলা যায়। ছোট অবস্থায় এই নদী কত আসা যাওয়া করছি আমরা, আসলে সাঁতার কেটে গেছি ওই পাড়ে, অনেক সময় তরমুজ কিংবা বাকি ওরা রোপণ করতো, আমরা চুরি করে নিয়ে আসতাম খুব ছোটাকালে। আর আমরা যারা 90-এর দশকে গ্রামে বড় হয়েছি, তাদের মূলত তারাই মূলত জানে আসলে হালদা পাড়ে যারা আমরা বড় হই, তারা আমরা পশ্চিম পাশে আছি, পশ্চিম পাড়ে আছি, পূর্ব পাশ হচ্ছে ওই পাড়ে। ওই পাড়ে আমরা উপার থেকে আমরা সাধারণত ওই যে বাকি তরমুজ বা ওই মিষ্টি আলু চুরি করে সাঁতার কেটে এগুলো নিয়ে আসতাম চুরি করে আর কি, তখন তো নৌকা খুব কম ছিল। এই বিষয়টা এখনও মনে খুব নাড়া দেয় আসলে আমাদের সবাইকে। আরেকটা বিষয় একটু দেখি, অনেকে আমরা বলি অনেকের ভাষায় এটাকে কি বলে জানি না, আমাদের চিটেঙ্গে ভাষায় কি বলি একটু বলি, আমরা কমেন্ট করে জানাবেন আসলে এই জিনিসটার নাম কি, আমি নাম উল্লেখ করলাম না, এই জিনিসটার নাম কি অনেকে জানেন না। সো যারা জানেন অবশ্যই তো অবশ্যই তারা বলবেন, আর যারা জানেন না তারা কমেন্ট করবেন, অবশ্যই জানিয়ে দিব। এর পাশে রয়েছে আমার একটা ছোট্ট কলা বাগান, আসলে কলা বাগানটা না দেখার কারণে একটু ঝুপঝাপ হয়ে আছে, কলা বাগানটা অসাধারণ। এটা হালদার পাড়ে কলা বাগান, এই কলা বাগানের পাশে আছে হচ্ছে আমাদের হালদা, হালদার পাশে ওই যে বললাম একটু ঝুপঝাপ, যেখানে যে ফাঁড়ি ভাতা বা ফাঁড়ির বেত যেগুলো হয়, এর পাশে একটু হেঁটে সামনে গেলে 10 কদম সামনে গেলে আমাদের হালদা নদী। হালদা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হালদা পানিটা ঘোলাটে বাট ফ্রেশ। আচ্ছা, এটা ঘোলাটে হওয়ার কারণ কি, পুকুরে পানি অনেক সময় পরিষ্কার থাকে, এটা ঘোলাটে হওয়ার কারণ জোয়ার ভাটার নদী যেগুলো আছে সাধারণত সবগুলা একটু ঘোলাটে হয়। এই কারণগুলো হচ্ছে এখানে পাড়ে জমিন অনেকগুলো সমস্যা হয়, মাটি উঠে যায়, এই কারণে একটু ঘোলাটে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস, এখানে একটা ফুল দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাধারণত কচুরি ভানার ফুল। সো অনেকেই যারা গ্রামে থাকে তারা অবশ্যই চিনবেন এই ফুলটার। এই ফুলটা আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন বলতো এই ফুল ছিঁড়িস না, কারণগুলো যদি ফুল ছিঁড়স তাহলে হচ্ছে কখনো পানিতে কিংবা পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে মূলত কোনো এরকম কোনো ইতিহাস নেই, বাট এটা চিত্ত মানা করার একটাই কারণ, যখন আমরা ছোটো ছিলাম তখন সাধারণত পড়ে গেলে তো আমরা এই যে হালদার পাড় উঠা যেত না, মানে হালদাতে যদি আমি যদি ছিটতে যাই তাহলে নিশ্চয়ই বসে পানিতে পড়ে যাবো। এই পানি দেখতেছেন এখান থেকে পানি শুরু। সো ওই যে ঘরের এখানে দেখা যাচ্ছে না, মূলত হচ্ছে এই কারণে এই হালদার ডুবে গেলে সম্ভাবনা আসতো, তো ওই ভয় দেখিয়ে সাধারণত আমাদেরকে মানা করতো যে এখানে ফুলগুলো ছেড়া যাবে না, ছিলে পানিতে পড়ে যাবা। এখানে পাশে দেখতেছেন অনেকগুলো ফুল ফুটছে, আরও অনেকগুলো কচুরিখানা ফুল দেখা যাচ্ছে, এই ফুলগুলা না ছিড়াই বেটার, মানে কারণগুলো ছিটতে গেলে পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকার সম্ভাবনা না 100% পড়ে যাবো, মানে এই ফুলগুলো ছিটতে হলে পানিতে অবশ্যই নামতে হবে। আর এর নামলে তো ওখানে অনেকগুলা চুলকানি হয়, ওর যে নিচের অংশটি যেটা আছে খুব কালো কালো, এটা হাতে ধরলে খুব চুলকানি হয়, এই জন্য মুরব্বীরা মানা করতো। এখন আমি আমাদের ছেলেমেয়েদেরকে অবশ্যই মানা করি যে এই ফুল ছেড়া যাবে না। এটা হালদা নদীর এটা এই যে টার্নিং হয়েছে, এখানে টার্নিং হয়ে ডান পাশে চলে গেছে, এখন অবশ্যই ভরা জোয়ার। আমার টোকায় টোকায় দেখছেন আপনারা, এই আমগুলো আসলে এখনও পুরোটাই বড় হয় নাই, এখন তো মাত্র বৈশাখ চলতেছে, শুরু হলো বৈশাখ শেষ হলো, হয়তো আগামী 1 মাসের মধ্যে ইনশাল্লাহ এগুলো পেকে যাবে। এই হচ্ছে এটা হচ্ছে একটা মূলত যারা আমাদের চাচা একজন আছে যিনি গরু পালন করে বা গরু এখানে রাখে, মানে তার গাভী আছে। আর এটা হচ্ছে মূলত আর একটা জিনিস, যারা সাধারণত গ্রামে থাকেন তারা জিনিসটা অবশ্যই চিনেন, এই ফলের নাম এটা হচ্ছে পুঁতি বেগুন। এটা খুব চাটনি হয়, এই চাটনিটা খেতে খুবই টেস্ট, দেখতেছেন অবশ্যই এইটা ফুল ফল আর এটা হচ্ছে তার ফুল। এই ফুলটা সাধারণত ওই পুঁতি বেগুনেরই হয়, আপনারা দেখতেছেন অনেক বড় গাছ, অবশ্যই আমার চেয়ে অনেক বড়। এর পাশে এই যে এটা হচ্ছে মূলত তার ফল, এটা দিয়ে চাটনি হয়, অনেকে খেতে পছন্দ করেন যারা এই জিনিসগুলো চিনেন, অনেকে বাজারে বিক্রি করে, কিন্তু আমাদের গ্রামে সাধারণত খুব সচরাচর এগুলো পাওয়া যায়। এই হচ্ছে আমাদের মূলত গ্রামের অংশ। তো এখানে গ্রামে আর শহরের মধ্যে দুইটা সমস্যা আছে,
সাধারণত গ্রামে হচ্ছে কিছু না থাকলেও রাঁধা গ্রামে পরিবেশ খুব যারা গরিব তারা কী করে কিছু একটা কুঁজে খাঁজে বের করে রান্না করে ফেলতে পারে। যেমন এই পাশে দেখতেছেন আপনি অনেকগুলো, এই যেখানে একটু নিচের দিকে একটু খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে কুর্মি শাক আছে। যারা ঘরে কিছু নেই দুপুরে বেলায় হয়তো কুর্মি শাক দুটা নিয়ে একটু ছিঁড়ে তারা কী করতে পারে রান্না করতে পারে। এটা হচ্ছে মূলত, আর এটা যেটা ভাঙা করে দেখালাম এটা এটা অবশ্যই একটা ফল গাছ, এই আমরা খাই না, খুব কম খাই। অনেকে খাই, এগুলো হচ্ছে ডরগুলো বলে, ওগুলোকে পাকলে খুবই টেস্ট, অনেকে খায়, আমরা সাধারণত খুব খাই না। এটা হচ্ছে সাজনা গাছ, এই সাজনাটা অবশ্যই এখন নাই, সাজনা গাছ একটা পড়ে গেছে। এটাও মূলত সাজনা গাছ ছিল, বাট এখন সাজনা গাছ পড়ে যাওয়াতে এখানে নতুন একটা গাছ উঠছে। এই হচ্ছে আর ওই পাশে দেখা যাচ্ছে একটা সুন্দর কলা বাগান আছে, এটাও আমার একজন কাজিনের, ওই ওখান থেকে মূলত অনেকগুলো কলা ছেঁড়া হয়েছিল, এখন মূলত ওখানে আসছে মনে হয় উনি, বাট কম যাওয়া হয় আমাদের যেহেতু।